অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি 16 সেপ্টেম্বর টু 30 সেপ্টেম্বর সাতটি রাশির মহাপ্রাপ্তি অর্থাৎ লটারি পেতে চলেছে, জ্যাকপট লাগতে চলেছে এই সাত রাশির। আর আমি যে বাদবাকি পাঁচটি রাশির কথা বলছি না, তার বলে এই নয় যে এই পাঁচটি রাশি লটারি কাটবেন না, এটা আমি বারণ করব না। কিন্তু যে সাতটি রাশির কথা আমি জানাচ্ছি, এটা খুব যোগ কিন্তু আছে, অর্থাৎ প্রাপ্তির যোগটা প্রবল আছে। এই জন্যই আমি এই সাতটি রাশির কথা আপনাদেরকে জানাতে চলেছি। তো অনেকেই জানতে চাইছেন যে আমার বুকিং নাম্বারটা কত বা আমার সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রো এডুকেশন বুকিং নাম্বার 9609343993। এই নাম্বারে অনলি ফর আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এবং তারপরে সেখানে কি ক্রাইটেরিয়া আছে সেখানে অবশ্যই কথা বলে নেবেন, সে অনুযায়ী আপনারা বুকিং করাবেন। এবং আপনারা সেখানে আপনাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যা আপনারা বাই টেলিফোন আগে জানান, তারপর আপনারা কি করতে হবে সেখানে সম্পূর্ণরূপে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং বাই হোয়াটসঅ্যাপ। এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, আবারও বলছি, এখানে আপনারা নিজেদের জন্ম তারিখ জন্ম সময় দিয়ে আপনারা জানতে যাবেন স্যার আমার রাশি কি, আমার এই প্রবলেম। এটা কিন্তু এখানে অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, অনলি ফর বুকিংয়ের জন্য। আপনারা শুধু রাশি লগ্ন এগুলো জানার জন্য বা এই সমস্যা শুধু ওটার জন্য নয়। আপনারা অনেকেই বারবার কমেন্টস করেছেন যে স্যার আপনি বুকিং নাম্বারটা দিন, তো আমি বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকে নোট করে নিন। এবং সকাল 11 থেকে রাত্রি 8 পর্যন্ত এই বুকিংয়ে আপনারা বুকিং করাতে পারবেন। তো কোন এই সাতটি সৌভাগ্যবান রাশি তাও আমি এই ভিডিওতে জানাতে চলেছি। দেখুন, লটারিটা সম্পূর্ণরূপে না ভাগ্যের ব্যাপার, এটা আপনার ভাগ্যে যদি থাকে আপনি মানে দরিদ্র থেকে একদম রাজা কিন্তু আপনি হবেনই হবেন, অর্থাৎ ভিখারি থেকে রাজা হবেনই হবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কিন্তু আপনার বাই বার্থ চার্ট রাহুর প্লেসমেন্ট যেন ভালো থাকে, আপনার বাই বার্থ চার্ট শুক্রের প্লেসমেন্ট যেন ভালো থাকে, এই দুটিকে একান্ত দরকার। যদি আপনার রাশিচক্রে ডিগ্রিগত দিক থেকে বা আপনার নিচস্থ বা অশুভ নক্ষত্রে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু লটারির ক্ষেত্রে কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকখানি ক্ষীণ হয়ে যায়। অনেকে আছে যে প্রচুর কেটে 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 হতাশ হয়ে পড়েছে, তারা বলে যে না এই লটারি লাগবে না, লটারি লাগবে না, না লটারি লাগবেই লাগবে, নিশ্চিত রূপে লটারি লাগবে। কিন্তু তাদেরই লাগবে যাদের জন্মছকে যাদের লটারি যোগ আছে, যাদের নাই তারা সারা জন্ম কেটে গেলেও কিন্তু লাগবে না। আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আপনারা সেক্ষেত্রে দেখবেন যে আপনার লটারি যোগ আছে কি না। কিন্তু কিছু কিছু গ্রহের গোচর অনুযায়ী অনেক ক্ষেত্রে লটারি পাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়, যদি আপনার বাই বার্থ চার্ট আপনার ম্যাচ খায়। তো যারা বলছেন যে এগুলো ফালতু কথা, ফালতু কথা নয়, এটা বাস্তব। আপনাদেরকে আমি অনেক দৃষ্টান্ত আছে যেগুলো যদি আপনাদেরকে তুলে ধরি আমার ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, যে প্রচুর এমন কৃষক পর্যন্ত, একটা জমির ক্ষেত খামার কৃষক, সে আজকে লটারি পেয়েছে, চায়ের বাগানের শ্রমিক সেও লটারিতে টাকা পেয়েছে, এরকম হাজারো হাজারো লাখে লাখে কিন্তু উদাহরণ কিন্তু আছে। এটাই হচ্ছে ডেস্টিনি, বুঝতে পারছেন, এটাই হচ্ছে ডেস্টিনি। আমি আবারও বলছি, ভাগ্য কারো থেমে থাকে না, হয় আপনি উপরের দিকে যাবেন নয় আপনি নিচের দিকে আসবেন, এটাই হচ্ছে ভাগ্য। দেখুন, যারা এই লটারি বা ফাটকা থেকে প্রচুর ইনকাম করতে চান, তারা অবশ্যই নিজের জন্মছকটা একবার অ্যানালাইসিস করে নিন। অনলি ফর আপনি লটারি নিয়ে আপনি জেনে নিন আপনার রাশিচক্রে লটারি যোগটা আছে কি না।
সেটা জেনে নিন। বা সেখানে যদি না থাকে সেক্ষেত্রে তার প্রতিকার প্রতিবিধান কী আছে যাতে সেই জায়গাটা আপনার রেক্টিফিকেশন করা যায়। তো এইবার আমি জানাতে চলেছি কোন এই সাতটি সৌভাগ্যবান রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মেষ রাশির কিন্তু প্রবল সম্ভাবনা আছে এই লটারি পাওয়ার ক্ষেত্রে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি ভরণী নক্ষত্র, এই দুটি নক্ষত্রে কিন্তু প্রচুর পরিমাণে লটারি লাগার সম্ভাবনা কিন্তু আছে যদি আপনার বাড়ির বাচ্চাদের থাকে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশি রোহিণী নক্ষত্র, বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, এই দুটি নক্ষত্রের বিশেষ যোগ কিন্তু আছে লটারি লাগার। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র, এই দুটি কিন্তু নক্ষত্রে কিন্তু লটারি লাগার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। এরপরে যে রাশির কথা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র খুবই সম্ভাবনা এবং অশ্লেষা নক্ষত্র খুবই সম্ভাবনা আছে। এবং এরপরে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে রাহুর যে প্লেসমেন্ট, মূলা নক্ষত্রতে যাদের জন্ম বা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড চান্স কিন্তু আছে। অর্থাৎ রাহুর পজিশান আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেনই পাবেন। এবং এরপরের যে রাশির বিশেষ করে কথা বলবো সেটা হচ্ছে ঠিক চার নম্বর রাশি, সরি পাঁচ নম্বর রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রভূত যোগ সৃষ্টি করেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি পাওয়া সম্ভাবনা কিন্তু আছে। কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র, খুবই সম্ভাবনা। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, প্রবল লটারি লাগার যোগ কিন্তু দেখা যাচ্ছে। শতবিশা এবং ধনিষ্ঠা নক্ষত্রে প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় তৈরি হয়েছে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই লটারির একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে মারাত্মক যোগ সৃষ্টি করছে। অর্থাৎ এই রাহু ট্রানজিট করার আগে আপনাদেরকে ঢেলে দিয়ে যেতে চলেছে। অর্থাৎ আপনাদেরকে অপার ধন, ধনবর্ষা হতে চলেছে। এইবার আপনাদেরকে বলি এই যে কটি রাশি বললাম, যদি আপনাদের গাছের পাতা আমার কথা শুনে না নড়ে অবশ্যই ভাই বাচ্চার দেখান। এবং আপনারা দেখুন যে আপনাদের এই লটারির সংখ্যাটা আপনারা মিলাচ্ছেন কী করে, খুব ইম্পর্টেন্ট। এবং সেই সময় এবং বিশেষ কিছু নক্ষত্র আছে যে নক্ষত্রে কাটলে লটারি পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে যায়। বিশেষ কিছু দিন আছে বা বিশেষ কিছু সময় আছে, সেই সময় যদি আপনারা লটারি কাটেন তার সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলো চান্স বাড়িয়ে দেয় লটারির ক্ষেত্রে। এবং পাশাপাশি আপনাদের লটারি লাগার যোগ থাকা দরকার। এবং সেই অনুযায়ী আপনারা যদি লটারি কাটতে পারেন আপনারা কোটিপতি হবেনই হবেন। এবং এর সাথে সাথে বিশেষ করে টাইম মেনটেন, কোন টাইমে কাটছেন, কোন নক্ষত্রে কাটছেন, কোন দিনে কাটছেন, এগুলো কিন্তু বিশেষ দেখা দরকার। ফট করে আপনারা মনে করলেন যে আমি আজকেই কাটি লটারি, না। কিছু কিছু কালার আছে যে কালারগুলো আপনার ক্ষেত্রে শুভ। অর্থাৎ যে জামা, কিছু কিছু জামা থাকে বা প্যান্ট থাকে যেগুলো পরে গেলে বা শার্ট এগুলো পরে গেলে আপনার ক্ষেত্রে সেই কাজগুলোতে আপনারা নিশ্চিত রূপে সাকসেস পাবেনই পাবেন। তো এই যে এই রাশি কথা যেগুলো বললাম তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো বিশেষ প্রযোজ্য। এবং যদি আপনার রাহুর মহাদশা চলে সেক্ষেত্রে কিন্তু প্রবল চান্স কিন্তু বাড়িয়ে দেয়। বা রাহুর অন্তর্দশা চলে বা প্রত্যন্তর্দশা চলে বা শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তর্দশা যদি চলে সেক্ষেত্রে কিন্তু এই লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেয়। তো প্রিয় দর্শক বন্ধু,
ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।